আসসালামু আলাইকুম। ক্লাস 7 এর ইতিহাসের আজ অনলাইন ক্লাসের আলোচ্য বিষয় মুঘল সম্রাট শাহজাহান। এর আগের অধ্যায়ে আমরা দেখেছি জাহাঙ্গীরের রাজত্বকাল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি, জাহাঙ্গীরের সিংহাসন লাভ, জাহাঙ্গীরের বেল অফ জাস্টিস, জাহাঙ্গীরের রাজপুত নীতি, 40 চক্র নয় নূরজাহান চক্রের উচ্ছেদ সাধন, এগুলো আমরা বিস্তারিত আলোচনা করেছি। তাহলে ওইখানে যে 40 চক্রে, ওখানে যে নূরজাহান চক্রের কথা বলা হয়েছিল, সেই নূরজাহান চক্রটা এই টপিকের সঙ্গে রিলেটেড, তাই সেটা একবার আলোচনা করছি। তাহলে জাহাঙ্গীরের দুর্বলতা ও অসুস্থতার সুযোগে তার প্রধানা মহিষী নূরজাহান, যার পূর্ব নাম ছিল মেহেরুন্নেসা, সে নূরজাহান তার পিতা ইতিমাদুল্লাহ, ভ্রাতা মানে ভাই আসফ খান এবং যুবরাজ খুররম, যিনি সম্রাট শাহজাহান হয়েছিলেন, এই যুবরাজ খুররমকে নিয়ে একটা চক্র গড়ে তুলেছিলেন যা নূরজাহান চক্র নামে পরিচিত। তাহলে সেই নূরজাহান চক্রে উচ্ছেদ সাধন করে মুঘল সম্রাট শাহজাহান, যিনি খুররম নামে পরিচিত ছিলেন, সেই খুররম 1628 খ্রিস্টাব্দে জাহাঙ্গীরকে বন্দী করে এবং নূরজাহানকেও বন্দী করে তিনি 1628 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন। তাহলে এরপর আমরা যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করবো শাহজাহানের, সেগুলো একবার বলে দিই। শাহজাহানের প্রাথমিক সমস্যা কি ছিল, এটা নিয়ে আলোচনা করব। দাক্ষিণাত্য নীতি, শাহজাহানের দাক্ষিণাত্য নীতি, শাহজাহানের উত্তর পশ্চিম সীমান্ত নীতি, শাহজাহানের মধ্য এশিয়া নীতি, শাহজাহানের সময়কালে স্থাপত্য এবং শিল্পকর্ম কি কি ছিল, আর শাহজাহানের রাজত্বকাল কি সুবর্ণ যুগ, শাহজাহানের রাজত্বকাল কি আদৌ সুবর্ণ যুগ ছিল না শাহজাহানের রাজত্বকালে মুঘল সাম্রাজ্য ধ্বংসের দিকে এগিয়ে গেছিল, সে নিয়ে একটা আলোচনা করা হবে এবং সবশেষে মূল্যায়ন হবে। তাহলে প্রথম আমরা আলোচনা করছি শাহজাহানের প্রাথমিক সমস্যা নিয়ে। তাহলে শাহজাহান 1628 খ্রিস্টাব্দের 24 জানুয়ারি সিংহাসনে বসেন, 1628 খ্রিস্টাব্দের 24 জানুয়ারি তিনি সিংহাসনে বসছেন। তাহলে সিংহাসনে বসার পরপরই কিন্তু তার যে পথ, সিংহাসনের বসার যে পথ, সেই পথটা কণ্টক মুক্ত ছিল না। সিংহাসনে বসার পরপরই তিনি বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়েছিলেন। তার মধ্যে প্রথম যে সমস্যা সেটা হচ্ছে বুন্দেলা সর্দার বীরসিংহ বুন্দেলার পুত্র যুজা সিংহের বিদ্রোহ। তাহলে একটা হচ্ছে যে বুন্দেলা সর্দার বীরসিংহ বুন্দেলার পুত্র যুজা সিংহের বিদ্রোহ, আর একটা হলো দাক্ষিণাত্যের সুবাদার আমির খান জাহান লোধির বিদ্রোহ। তাহলে শাহজাহান এই দুটো বিদ্রোহ খুব দক্ষতার সঙ্গে মোকাবেলা করে নিজের সিংহাসন আরোহণের পথকে, অর্থাৎ নিজের সিংহাসন যে আরোহণ সেই পথকে যেমন কণ্ঠমুক্ত করেছিলেন, সেরকম সিংহাসনে বসার পরপরই যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো তিনি কঠোর হাতে দমন করেছিলেন। এরপর আমরা আলোচনা করব শাহজাহানের দাক্ষিণাত্য নীতি। আমরা যখন জাহাঙ্গীর আলোচনা করেছি তখন আমরা দেখেছি যে দক্ষিণ ভারতের 5টি মুসলিম শাসিত রাজ্য ছিল, বা আমরা বিজয়নগর যখন পড়িয়েছি তখন দেখেছি আহমদনগর, বিজাপুর, গোলকুণ্ডা, বিদর ও বেরার। আহমদনগর, বিজাপুর, গোলকুণ্ডা, বিদর ও বেরার এই 5টি মুসলিম শাসিত রাজ্য ছিল। এবং দক্ষিণ ভারতের এই যে 5টি মুসলিম শাসিত রাজ্য ছিল, এই রাজ্যগুলো ছিল শিয়া সম্প্রদায়ভুক্ত। আর দিল্লি সিংহাসনে যারা বসেছেন, অর্থাৎ মুঘল সম্রাট যারা ছিলেন, তারা কি ছিলেন, তারা ছিলেন সুন্নি মুসলমান, তারা ছিলেন সুন্নি মুসলমান। তাহলে এই সুন্নি মুসলমান যারা, অর্থাৎ দিল্লির সম্রাট যারা, তারা চাইতো সবসময় শিয়া সাম্রাজ্যভুক্ত এই 5টি, শিয়া সম্প্রদায়ভুক্ত এই 5টি রাজ্যকে নিজেদের অধীনে। এই একটা যেমন দিক, অন্যদিক এই দক্ষিণ ভারত ছিল খুব উর্বর, এখানে প্রচুর পরিমাণে শস্য উৎপাদিত হতো, তাই মুঘল সম্রাটরা চাইতেন যে দক্ষিণ ভারতকে যদি নিজেদের
সাম্রাজ্যভুক্ত করা যায় বা দক্ষিণ ভারতকে ওই দক্ষিণ ভারতে যে 5টি মুসলিম শাসিত রাজ্যের কথা বলা হলো, আহমদনগর, বিজাপুর, গোলকুন্ডা, বিদর ও বেরার, এই 5টি মুসলিম শাসিত যে রাজ্য, এই 5টি মুসলিম শাসিত রাজ্যকে যদি নিজেদের সাম্রাজ্যভুক্ত করা যায় তাহলে সেখান থেকে একটা একটা আয় পাওয়া যাবে এবং সে আয় সে আয় দি সেই সেই বাড়তি আয় রাজকোষের একটা বাড়তি আয় হবে এবং সেটাতে বিভিন্ন রকমের কাজ করা যাবে। এই দুটোর নীতিকে সামনে রেখে মুঘল সম্রাটরা তারা দক্ষিণ ভারত বা দাক্ষিণাত্য তারা অভিযান করত। এরপর উত্তর পশ্চিম সীমান্ত নীতি আলোচনা করছি, 3 নম্বর পয়েন্ট যেটা আছে। তাহলে উত্তর পশ্চিম সীমান্তের একটা গুরুত্বপূর্ণ স্থান হল কান্দাহার। মুঘল শাসকরা এই কান্দাহারকে নিজেদের সাম্রাজ্যভুক্ত করতে চেয়েছিলেন। জাহাঙ্গীরেও তার রাজত্বকালে 1623 খ্রিস্টাব্দে পারস্যরাজ শাহ আব্বাস মুঘলদের অধিকার থেকে কান্দাহারকে দখল করে নিয়েছিলেন। অর্থাৎ জাহাঙ্গীরের রাজত্বকালে এইটা পারস্যরাজ শাহ আব্বাস নিজেদের সাম্রাজ্যভুক্ত করেন। তারপর 1638 খ্রিস্টাব্দে শাহজাহান কান্দাহারকে পুনরুদ্ধারের কাজে মনোনিবেশ করেন। অর্থাৎ কান্দাহার নিজের সাম্রাজ্যভুক্ত করার জন্য করার কাজে নিজেকে নিয়োজিত করেন। কিন্তু কিন্তু শাহজাহান বেশি দিন কান্দাহারকে নিজের অধিকারে রাখতে সমর্থ হননি। কেননা পারস্য সম্রাট দ্বিতীয় আব্বাস 1649 খ্রিস্টাব্দের শীতকালে কান্দাহার অবরোধ করেন। তাহলে এই পারস্য সম্রাট দ্বিতীয় আব্বাস জানতেন যে ভারতবর্ষ থেকে শীতকালে সেনাবাহিনী এবং রসদ পাঠানো অসম্ভব, তাই তিনি এই শীতকালে কান্দাহার অবরোধ করেছিলেন। আর মুঘল সম্রাট আকবরের পক্ষে কিন্তু এই এই যে অবরোধ, এই অবরোধকে পুনরুদ্ধার করা সম্ভব হয়নি। তাই 1649 খ্রিস্টাব্দে সম্রাট শাহজাহান পারস্য রাজ বা পারস্য সম্রাট দ্বিতীয় আব্বাসের কাছে আত্মসমর্পণ করেছিলেন। এর পরবর্তীকালে শাহজাহান কান্দাহার পুনরুদ্ধার করার জন্য 3 বার অভিযান চালিয়েছিলেন। কিন্তু তার দুর্ভাগ্য যে এই 3 বারের মধ্যে 1 বারও কিন্তু শাহজাহান কান্দাহারকে নিজের সাম্রাজ্যভুক্ত করতে পারেননি বা কান্দাহার দখল করতে পারেননি। এটা তার একটা জীবনের একটা অসম্পূর্ণ যাত্রা ছিল। এরপর আমরা নেক্সট আলোচনা করব সম্রাট শাহজাহানের মধ্য এশিয়া নীতি নিয়ে। তাহলে 1646 খ্রিস্টাব্দে শাহজাহান যুবরাজ মুরাদ ও আলিমর্দান খাঁকে মধ্য এশিয়ার বাল্খ এবং বাদাখশান জয় করার উদ্দেশ্যে প্রেরণ করেছিলেন। এই অভিযান সাফল্যমণ্ডিত হল এবং মুরাদ ও আলিমর্দান বাল্খ ও বাদাখশান অধিকার করলেন। স্থানগুলি নিরাপত্তার উদ্দেশ্যে ঔরঙ্গজেব অর্থাৎ শাহজাহানের ছেলে ঔরঙ্গজেবকে সেনাবাহিনী সহ সেখানে পাঠানো হলো। কিন্তু দুর্ধর্ষ উজবেক যারা, সেই দুর্ধর্ষ উজবেকদের পদানত করে রাখা সম্ভব হল না। ফলে শাহজাহানের পুত্র ঔরঙ্গজেব তার মধ্য এশিয়া জয়ের সকল চেষ্টা ব্যর্থ হল এবং তিনি বাল্খ এবং বাদাখশান ত্যাগ করতে বাধ্য হলেন। এরপর আলোচনা করব স্থাপত্য শিল্পকর্ম। তাহলে শাহজাহান আমলে যে সমস্ত স্থাপত্য শিল্পগুলি গড়ে উঠেছিল
সেগুলি হলো দেওয়ানি আম, দেওয়ানি খাস, মদি মসজিদ, জামে মসজিদ, শিশমহল, এগুলো ছিল উল্লেখযোগ্য। তাহলে শাহজাহানের শিল্পকর্মের মধ্যে যেটা সবচেয়ে উল্লেখযোগ্য সেটা হলো যমুনা নদীর তীরে অবস্থিত তাজমহল, যেটা পৃথিবীর একটা আশ্চর্য জিনিস। মুঘল সম্রাট শাহজাহান তার প্রিয়তম পত্নী মমতাজের স্মৃতি রক্ষার্থে তার সমাধি বেদির ওপর শ্বেতপাথরের এই সমাধি সৌধটি নির্মাণ করেন। তাহলে সমাধি সৌধর গঠন শৈলী, অভিনব গঠন রীতি আজকেও আজকের দিনেও মানুষকে ভাবিয়ে তুলে। বহু অর্থব্যয়ে নির্মিত সৌধটি ভারতীয় ও পারসিক শিল্প মিশ্রণের এক অপূর্ব নিদর্শন। এছাড়াও শাহজাহানের সময়কালে নির্মিত ময়ূর সিংহাসন একটি অবিস্মরণীয় নিদর্শন। এই ময়ূর সিংহাসনটি নির্মাণ করেছিলেন বেবাদল খাঁ দীর্ঘ 7 বছরের পরিশ্রমে। এর 4টি পা সোনার তৈরি। পারস্য সম্রাট নাদির শাহ ভারত আক্রমণ করে এই ময়ূর সিংহাসনকে পারস্যে নিয়ে চলে গিয়েছিলেন। এবার আলোচনা করব যে শাহজাহানের রাজত্বকাল কি আদৌ সুবর্ণযুগ ছিল, বা শাহজাহানের রাজত্বকালকে কি সুবর্ণযুগ বলা যায়। তাহলে শাহজাহানের রাজত্বকালে বিভিন্ন স্থাপত্য শিল্প নির্মিত হয়েছিল, দেওয়ানি আম, দেওয়ানি খাস, মদি মসজিদ, জামে মসজিদ, তাজমহল, ময়ূর সিংহাসন। এগুলি দেখে আমাদের মনে হতে পারে যে সেই সময় সাধারণ মানুষদের অবস্থা সচ্ছল ছিল, বা রাজকোষের একটা অর্থ সমাগম ঘটেছিল বলে তিনি এগুলো করতে পেরেছিলেন। তাহলে প্রদীপের নিচে সবসময় অন্ধকার থাকে এটা আমরা জানি, তাই যদি আমরা আপাত দৃষ্টিতে বিচার করি তাহলে আমরা দেখব যে এগুলো ছিল সমাজের যারা সাধারণ মানুষ তাদের পরিশ্রমের ফসল, অর্থাৎ তাদের যে পরিশ্রম তাদেরকে ঠকিয়ে তাদের অর্থ দিয়ে এই সমস্ত প্রাসাদগুলো নির্মাণ করা হয়েছিল। এই সময় এই সময়কালে গুজরাট এবং দক্ষিণ ভারতে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা গিয়েছিল। মানুষ নিজের প্রাণ বাঁচানোর তাগিদে অখাদ্য কোখাদ্য খেতে শুরু করেছিল। দুর্ভিক্ষ প্রতিরোধ করার জন্য শাহজাহান সেরকম কোনো উপযুক্ত ব্যবস্থা অবলম্বন করতে পারেনি। তাই কয়েকটি স্থাপত্য শিল্পের দিকে তাকিয়ে যদি আমরা বলি যে শাহজাহানের রাজত্বকাল সুবর্ণযুগ ছিল, তাহলে সেটা আমাদের বলা ভুল হবে। শাহজাহানের রাজত্বকাল কিন্তু কখনোই সুবর্ণযুগ ছিল না। তাহলে শাহজাহান মুঘল সাম্রাজ্যের পতনে শাহজাহান কতদূর দায়ী ছিল সেটা একটু আমরা দেখব। তাহলে শাহজাহানের রাজত্বকালকে সুবর্ণযুগ বলা হলেও সেটা আদৌ সুবর্ণযুগ ছিল না। এই সুবর্ণ বা বিলাস ব্যাসনের পিছনে এই সাম্রাজ্যের একটা পতন লুকিয়েছিল। যেহেতু দেওয়ানি আম, দেওয়ানি খাস, জামে মসজিদ, তাজমহল, ময়ূর সিংহাসন এগুলো নির্মাণ করতে প্রচুর পরিমাণে অর্থ ব্যয় হয়েছিল, তাই সেই অর্থে যোগান দেওয়ার জন্য শাহজাহান কি করেছিলেন, ভূমি রাজস্বের পরিমাণটা বাড়িয়ে দিয়েছিলেন। তাহলে ভূমি রাজস্বের পরিমাণ যখন তিনি বাড়িয়ে দিলেন তখন সাম্রাজ্যের নানা অঞ্চলে দুর্ভিক্ষ দেখা দিল। তারপর জায়গিরদারি ব্যবস্থা তোমাদের আগে আলোচনা করা হয়েছিল, সেই জায়গিরদারি ব্যবস্থার ফলে শাসন ব্যবস্থারও দুর্বল হয়ে পড়েছিল। এছাড়াও সম্রাট শাহজাহানের হিন্দু নীতি এবং শিখদের যে নীতি, সেই নীতিগুলো
তাদেরকে শত্রুতে পরিণত করেছিল, তারপর পুত্রদের ওপর তার নিয়ন্ত্রণহীনতা সাম্রাজ্যকে আস্তে আস্তে পতনের দিকে ঠেলে দেয়। তাই আমরা বলবো যে মুঘল, তাই আমরা বলবো যে সম্রাট শাহজাহান মুঘল সাম্রাজ্যের পতনে অনেকখানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ঠিক আছে, সম্রাট শাহজাহান নিয়ে তোমাদের আলোচনা করা হলো, নেক্সট ভিডিওতে ঔরঙ্গজেব নিয়ে আলোচনা করা হবে।